পর্যটনের দিকে এগুচ্ছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যে প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কোনো রাজ্য সরকারের পক্ষে কখনোই এটা সম্ভব হবে না। বেকারত্ব একটা আন্তর্জাতিক সমস্যা। শুক্রবার আগরতলায় এ কথা বললেন ট্যুরিজম দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা রাজ্যে পর্যটনের দিক দিয়ে ভবিষ্যৎ রয়েছে। পাহাড় জঙ্গল ঘেরা এই রাজ্যগুলিতে যে সব পর্যটন কেন্দ্র আছে সেগুলিকে আরও বেশি করে ভ্রমণপ্রিয় মানুষের কাছে তুলে ধরতে পর্যটনের বিকাশে বিগত দিন ধরেই রাজ্য সরকার কাজ করছে। এতে করে রাজ্যের অনেক বেকার স্বাবলম্বী হবে, রাজ্যের রেভিনিউও বাড়বে। পাশাপাশি কেন্দ্র সরকারের যে বিভিন্ন স্কিম রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে আরও কীভাবে উন্নত করা যায় সেই দিকে সরকারি পরিকল্পনা রয়েছে, যাতে পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে আরও বেশি করে পর্যটক আসেন। এই লক্ষ্য নিয়ে শুক্রবার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একটি বিশেষ আলোচনায় বসেন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে। কী করে এই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির আরও উন্নয়ন করা যায়, আরও আকর্ষণীয় করা যায় তা নিয়েও আলোচনা হয় এই দিনের আলোচনা। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা চাই প্রতিটি জেলায় জেলায় বিশ্বমানের পর্যটন পরিকাঠামো যাতে দিতে পারি। প্রসঙ্গ টেনে এদিন নারিকেল কুঞ্জ, ঊনকোটি, নির্মহল এইসব পর্যটন কেন্দ্রগুলি নতুন করে সেজে উঠেছে। ট্যুরিজম দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজকে ট্যুরিজম আমাদের যে ডাইরেক্টরেট এখানে আমরা উপস্থিত হয়েছি, সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর বা MD আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে পরিচিত হওয়া, তৎসঙ্গে আগামী দিনে আমাদের কী রোডম্যাপ হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনার সূত্রপাত করতে চলেছি, কারণ ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি প্রত্যেককে দেওয়া সম্ভব নয় বা কোনো রাজ্যে সম্ভব নয়, কারণ বেকারত্ব একটা ইন্টারন্যাশনাল সমস্যা। তাই আমাদের রাজ্যে সেই সুযোগ রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, যে ট্যুরিজমকে আমরা একটা অন্যতম রিক্রুটমেন্টের ক্ষেত্র হিসাবে, কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে আমরা তুলে ধরতে পারি। কেন্দ্রীয় সরকারের 5টি প্রজেক্টের মধ্যে মাত্র 2টি প্রস্তাব পাশ হয়েছে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে ঠেলে সাজানো হচ্ছে। সকলের প্রচেষ্টায় আগামী দিনেও এই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।